গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসরুলি কসর বেদার। তোমাদের সবাইকে স্বাগত এখানে, অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে সকাল সকাল আমি মাছ ভাজতে ব্যস্ত। এখানে আছে পাকাল মাছ আর আছে তেলাপিয়া মাছ। অলরেডি সব মাছ ভাজা হয়ে গেছে, আরেকটু বাকি আছে। ছটা পাকাল মাছ আছে আর চারটে তেলাপিয়া মাছ আজকে দিতে দেওয়া হবে। আর কিছু দেওয়া হচ্ছে না, শুধু ভাত আর মাছের দুটো ঝোল জাল, বাকি সব ভাজা। আর বিকালে তো দুপুরে তো আমাদের নিমন্ত্রণ আছে গৌরচন্দার বাড়িতে, আর দিদিভাই এখানে পুজো দিচ্ছে। আর আজকে ভম্বল এসেছে তোমার ঘরের লাইন ঠিক করার জন্য, এই টিউবলাইটটা লাগাবে। সো দুপুরে যাচ্ছি আমরা গৌরচন্দার বাড়িতে, ওখানে হচ্ছে আপনার তোমার কী বলে সাধ্যে আজকে অশ্বমুখ আছে, আমি একটু বরফ দিচ্ছিলাম কারণ হাতটা এখনও ফোলাটা আছে, টনটন টনটন করে আছে কোনার দিকে, ফোলাটা এখনও আছে, ওটাই কিছুতে কমছে না, বরফ দিয়ে যতটা পারা যায়। তো তোমরা স্কিপ না করে দেখো সারাদিনে আমাদের রোজ কী হচ্ছে না হচ্ছে, তবে যদি তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা আমাদের প্লিজ সাপোর্ট করো। এখন ঘড়ির কাঁটা বাজে 9:40 আর মাছ ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর কটা মাছের ঝোল জাল দেবো বলো? কটা? চারটে হচ্ছে তেলাপিয়া। না না, কটা মাছের ঝোল জাল দেবো? দুটো। একটা মাথা একটা লাগিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? ওইটা করবো। আর দাদাভাই মরিচা চাল খাচ্ছে, আমি খাবো কই আর বিস্কুট চা। আর এদিকে আমাদের লাইটের কাজ হচ্ছে। ডিসারে রান্না রেডি হয়ে গেছে, জাস্ট সব করে খাবারটা দিয়ে আসি আর আসার সময় দাড়িটা কেটে আসবো। এদিকে আজকে শুধু তেলাপিয়া মাছ ভাজা আছে আর হচ্ছে পাকাল মাছ ভাজা, আর কিছু নেই। আর মোটামুটি স্যারকে হচ্ছে সব ভাজাই দিতে বলেছে স্যার, সব ভাজাই দিয়ে দিচ্ছি। তো তোমরা স্কিপ না করে দেখো এই হাতা মাথা, দেখো কি আর বলবো, এখানে ভাত বাড়া হচ্ছে, শুধু ডিসারই একা আছে। এটা হচ্ছে ডিসারদের টিফিন বক্স, দেখি রাতে আমাদের টিফিন বক্সটা রয়েছে, দেখি রাতের জন্য বাকিটা ভাত। না না, তাহলে রাতে কিছু আমি করিনি। কাটা এখন 2:03, এখনই বেরাচ্ছি। কয়েকজন লোক এসেছিলো, তাদের সাথে কথা বলতে গিয়ে এরকম দেরি হয়ে গেল। এদিকে সীমা কথা বলতে হচ্ছে, যাই। চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এসে গেছি, বাবা কত উপরে, ও গেল কী করতে? সিঁড়িগুলো যা উঁচু উঁচু, চিনতে পারছিস? সবাই এখন আমরা খেতে বসে গেছি, পাতা পড়ে গেলে জল দিয়ে দিল। শুক্তো খেলাম, তারপর ডাল আর আলু চিপস দিয়ে খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা। কেন চলে যাবে আবার অ্যাপাকাশে? ওখান থেকে আবার দিদির বাড়ি যাবে, ননদ বাড়ি যাবে আঁকতে, তা ওই জন্য তাতেই বেরিয়ে আসলাম। আর আকাশের অবস্থাও বেশ ভালো না বাবু, রেনকোটটা নিয়ে যাস, তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। এখন বাজে 5:45 বেজে গেছে, 5:30 থেকে অ্যাপাকাশ।
বাজে 6:10, ছেলে চলে গেল অ্যাবাকাসে, আর আমি একটু রিলস বানালাম। রিলস বানিয়ে মুখ টুখ ধুয়ে চা নিয়ে চলে আসলাম। তা আমি আর দাদাভাই চা খাবো। তা চায়ের সাথে টাটা কী নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। চায়ের সাথে টা হচ্ছে বিস্কুট, আর একটা দাদা একটুখানি চানাচুর আছে, সেটা দাদাভাই খাবে, আমি চানাচুর খাবো না। আর চা এই আমরা এখন খাবো। খেয়ে এসিটা চালিয়ে দিয়েছি, আর একটা দাদাভাইকে বলবো একটা বই চালিয়ে দাও, ভূতের বই দেখবো। এখন একটু ফেসবুক একটু ঘাঁটবো, ইউটিউব ঘাঁটবো, ব্যাস পরে রাতে একটা রাতে দেখা যাবে। আর ওখানে সব খাবারটা তো আমি দেখাতে পারিনি, অল্প অল্প করে একটু ভিডিও করেছিলাম। ওখানে প্রথমে দিল গঙ্গার জল ছিটা দিল, মানে যারা যারা গাঁয়ে গেছিলো তাদেরকে গঙ্গার জল ছিটা দিল পুষ দিয়ে। তারপরে শাল পাতার মধ্যে কলা পাতা দেওয়া ছিল, তারপর নুন দিল, লেবু দিল, সাদা ভাত, শুক্তো, নর্মাল মুগের ডাল করেছিল, প্লেন, কোনো সবজি না কিছু না, একদম প্লেন মুগের ডাল। মুগের ডালের সাথে ঝুরি আলু ভাজা দিয়েছিল। আর কী দিল গো? এঁচো চিংড়ি। তা এঁচো চিংড়ির মধ্যে দূর মানে চিংড়ি একটাই পেয়েছিলাম বড়, তা আমি দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম। আর তোমার তারপরে আসলো কাতলা মাছের কালিয়া, মানে খুব রিচ করেনি, একদম নর্মাল পাতলা, যেরকম আমরা ঘরে হওয়া মতো করি, পাতলা পাতলা একটু একটু পাতলা মতো করেছিল কালিয়াটাকে, বেশ ভালোই। মানে কেউ গরমের মধ্যে তো কেউ মানে কারোর অসুবিধা হবে না, আর ঝাল কোনোটার মধ্যেই ছিল না। তারপরে আসলো আমের চাটনি, আর দাদাভাই তো দুবার করে চাটনি নিয়ে নিল, পাঁপড়ও দুবার নিয়েছিল, ছেলেও নিয়েছিল, আমি একবারই নিয়েছিলাম। তারপরে আসলো রসগোল্লা, তারপরে দই, মিষ্টি দই আর হাজমোলা, এই হচ্ছে ওদের মেনু ছিল। তা খেয়ে দিয়ে সীমা বলছিল তুমি একটু খাবার নিয়ে যাও, একটু বসো। আমি বললাম না গো, ছেলের অ্যাবাকাস আছে, ছেলেকে অ্যাবাকাসে যেতে হবে, আবার ওখান থেকে দিদির বাড়ি যাবে, আঁকতে যাবে, ওই জন্য হবে না। তা চলে এসেছি, ভালো হয়েছে, ছেলে একটু বসে তারপরে আবার চলে গেল, নাহলে ওর একটু তাড়া হয়ে যেত। তাই জন্য আমি বললাম না অন্য একদিন আসবো, তোমার চিন্তা কিছু নেই, তুমি আগে যারা যারা এসেছে তাদের আপ্যায়ন করো, অসুবিধা নেই, অনেকবার বলছিলো বসার জন্য। তা চলে আসলাম, এসে একটু খুব জল তেষ্টা পেয়েছিল, লাস্টে একটা 20 টাকা দিয়ে একটা জল কিনলাম, কিনে একটু জল খেলাম। মানে ফ্রিজে তো আমি জল রেখে যাইনি, যার জন্য জল আর পাচ্ছিলাম না। তারপরে দাদাভাইকে বললাম তুমি আগে একটা জল কেনো, জলটা আগে খাই, গলা টলা শুকিয়ে যাচ্ছে। তারপরে চলে আসলাম বাড়িতে, এসে কটা রিলস বানিয়ে নিলাম, কেন আমার রিলস একটুও ছিল না, তা শাড়িটা পরা ছিল বলে একটু রিলস বানিয়ে নিলাম। তারপরে এখন দুজনা মিলে কি দেখব, কি দেখব, এই যে বই চালাবো, কি বই, ভূতের বই। ভূতের বই দেখতে ভালো লাগে, কিন্তু আবার যখন আমি টয়লেটে উঠি দাদাভাইকে ডাকি। চলো তোমরা সাপোর্ট করো, আর আমার বক বক শোনো। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, আমি সেটা জানি, কিন্তু কি করবো বলো তো, বক বক করলে আমার মনটা ভালো থাকে, তাই জন্য আমি তোমাদের সামনে আসি বক বক করতে, আর তোমাদের কান ঝালাপালা করতে। চলো আবার দেখা হচ্ছে পরে। 7:40 দাদাভাই নিয়ে আসলো আলু, আর আমি বই দেখতে দেখতে একটু শুয়ে পড়েছিলাম। মুড়ি প্যাকেট শুধু নিয়ে চলে এসেছে, এই যে গরম গরম আলু। দাদা দোকান থেকে এনেছো? রামের দোকান থেকে, এই যে এরা বলে দেবে। গরম গরম চাপ, ক্যা বাত হে রে, তুমকো দেখকর লাগতা নাই কি আজ তুমারি দাল গলে। উসকো পয়সে মিল জায়েগে, না কা ব্যাংক মে নেই হে পয়সা। শুকর হে জান ছুটি রে, লেকিন মেন উসে ছোড়ুঙ্গা নাই, কুত্তে কি পুঁছ ওয়ালা হিসাব। এক বাত কাহু ম্যাম, রাম কে সাথ টিকাটা 11:08 কিছুক্ষণ আগে দিদি জামাই বসেছিল, তো ওরা কিছুক্ষণ আগেই গেল, কথাটা তো বলে টলে। এই গ্যাস যাওয়ার পর ছেলে গিয়ে কিনে আনলো আজকে রাতের খাবারটা, সেটা হচ্ছে চাউমিন। আজকে আমরা রাতে চাউমিন খাচ্ছি, আর সকালে তো তোমরা দেখলেই যে নিমন্ত্রণ বাড়ি ছিল, নিমন্ত্রণ বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া করে এই চাউমিন খেতে বসলাম আমরা এখন।
চলো ভেজ চাউমিন, ঠান্ডা সকালে মাছ ফাছ খাওয়া হয়েছে, অত রিচ খাওয়া হয়েছে, ওই জন্য আজকে সিম্পলের ওপর ভেজ চাউমিন খাওয়া হচ্ছে। সো আমরা খাওয়া দাওয়া করিনি, রা বেলা অনেক হলো, আবার দেখা হবে কালকে সকালে তোমাদের সাথে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে। তাহলে এখন ভালো খাও, সুস্থ থাকো, ভালো খাও, টাটা, চলো গুড নাইট, টাটা।